हेलो एवरीवन, टुडे इज डेट इज 3rd of June 2021। এটা আমাদের ক্লাস ক্লাস 2 কম্পিউটার হোমওয়ার্ক ক্লাস। এটা আমাদের হোমওয়ার্ক, এটা বইয়ে করবে এবং খাতাতেও লিখবে। ওকে, তাহলে নাম্বার 2 তে কি লেখা আছে? রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট এন্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। যেটা সত্যি সেটাকে লিখবে ট্রু, আর যেটা মিথ্যা সেটাকে লিখবে ফলস। ওকে, এফ। নাম্বার এতে কি আছে? বলেছে সুইচিং অন দ্য মেইন পাওয়ার বাটন ইজ দ্য ফার্স্ট স্টেপ টু স্টার্টিং দ্য কম্পিউটার। তার মানে কি, প্রথমেই আমরা পাওয়ার বাটনকে টিপি দেবো, মানে সুইচ অন করবো, তাহলে সেটাই হচ্ছে কম্পিউটার চালানোর প্রথম স্টেপ। ট্রু না ফলস? ট্রু। পাওয়ার না দিলে তো কম্পিউটার চলবেই না, তাহলে এটা প্রথমেরটা কী হবে? নাম্বার এটা হবে ট্রু, টি। নাম্বার বি বলেছে সুইচিং অন দ্য পাওয়ার বাটন ইজ কল্ড বুটিং। যখন আমরা পাওয়ার বাটনটাকে সুইচ অন করি তখন সেটাকে বুটিং বলে, ঠিক না ভুল? ট্রু, সেটাকে বলে বুটিং। একটু টাইম নেয় বুটিং হতে। তাহলে নাম্বার বিটাও হবে কি? ট্রু। নাম্বার সি কি বলেছে? দ্য স্টার্ট বাটন ইজ অন দ্য সাইড অফ দ্য ইউপিএস। তাহলে ইউপিএসের পাশে স্টার্ট বাটন থাকে, ট্রু না ফলস? এটা ফলস, ফলস। ওকে, ইউপিএসের পাশে স্টার্ট বাটন থাকে না। ওকে, তারপরে নাম্বার ডি কি বলেছে? দ্য টার্ন অফ অপশন ইজ ক্লিকড ফর শাটিং ডাউন দ্য কম্পিউটার। টার্ন অফ হলে কম্পিউটার কী হয়ে যায়? যদি তুমি টার্ন অফ অপশনটাকে ক্লিক করো তাহলে শাট ডাউন কম্পিউটার, কম্পিউটার শাট ডাউন হয়ে যায়। এটা হয় না, এটা হচ্ছে ফলস। ওকে, নাম্বার ই উই শুড নট সুইচ অফ দ্য মেইন পাওয়ার বাটন ডাইরেক্টলি। আমরা পাওয়ার বাটনটাকে ডাইরেক্ট হঠাৎ করে সুইচ অফ করে দেব না, এটা ট্রু, দেবো না। তো যদি হঠাৎ করে সুইচ অফ করে দেবো না, প্রথমে ইয়েতে যাব, কম্পিউটারে শাট ডাউন অপশন আসবে, তারপরে আমরা করব শাট ডাউন। এটা টার্ন অফ বলেছে, কিন্তু শাট ডাউন অপশন আসবে, শাট ডাউন অপশনকে ক্লিক করব, তারপরে যখন কম্পিউটারটা বন্ধ হবে তারপরে আমরা সুইচটাকে অফ করব। তাহলে এটা কী বলেছে? এটা নাম্বার ই হবে, ট্রু। কী বলেছে? উই শুড নট সুইচ অফ দ্য মেইন পাওয়ার বাটন ডাইরেক্টলি। আমরা হঠাৎ করে গিয়ে ডাইরেক্টলি, মানে সরাসরিভাবে সুইচ অফ বাটন, সুইচ অফ করে দেবো না মেইন সুইচটাকে। ওকে, এটা হবে ট্রু। এখানে বলেছে করে দিতে, কিন্তু করা করা যাবে না। নাম্বার এফ কি বলেছে? ডু নট টাচ দ্য কম্পিউটার উইথ ওয়েট হ্যান্ড। মানে ভেজা হাতে কম্পিউটারকে স্পর্শ করা যাবে না, এটাও ট্রু। ভেজা হাত দিয়ে কখনোই কোনো ইলেকট্রিসিটি জিনিস, ইলেকট্রনিক জিনিসকে স্পর্শ করা উচিত নয়। ওকে, ইলেকট্রনিক জিনিস স্পর্শ করবে না। তাহলে কী বলেছে? কম্পিউটারকেও ভেজা হাতে ধরতে নেই, তাহলে এটা কী হবে? ট্রু। তাহলে এটা তোমরা বইও করবে, খাতায় লিখবে। ওকে, থ্যাংক ইউ।